হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফাইনালি তোমাদের যেমনটা আমি আপডেট দিয়েছিলাম যে আমাদের কিন্তু লাকি উইল আসতে চলেছে, এবারে মিষ্টি সব কিন্তু আসবে না। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের ভোরের দিকে সেটাই হয়েছে। তো আমাদের কিন্তু লাকি উইল দিদা হয়েছে। তোমাদের যেমনটা আপডেট দিয়েছিলাম যে দোকানে বান্ডিল দেখে জানো সেই দোকানে বান্ডিলে রয়েছে। এছাড়া তোমাদের জানিয়েছিলাম যে আমাদের লেট পাস থাকবে, সেটাও কিন্তু দিদা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক ডায়মন্ডের ভেতরে আমরা অনেক কিছু আইটেম কিন্তু নিতে পারবো। তো গাইস এছাড়াও কিন্তু অনেক বান্ডিল দেওয়া হয়েছে। তো গাইস চলো আমরা এগুলোই বের করে দেখাবো। তো গাইস ভিডিও কিন্তু সবাই একটা করে লাইক করে দিও, চ্যানেল যদি প্রথম বারের জন্য এসে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, ঠিক আছে? ওকে। তো গাইস আমরা ইভেন্টের ইন্টারফেসে ঢুকে পড়েছি। তো গাইস প্রথমে আমরা একটা স্পিন করে নেবো। তো চলো দেখা যাক ফাইনালি প্রথম স্পিন আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট পড়ে। তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমাদের 80% ডিসকাউন্ট পড়ে গেল, মানে যতগুলো আইটেম আছে সেখান থেকে আমরা একখানে আইটেম কিন্তু 80% ডিসকাউন্ট নিতে পারবো। তো গাইস এখান থেকে কি নেবো? তো গাইস এখান থেকে কিন্তু আমরা এলিট পাসটা প্রথমে নিয়ে নেবো। 80% ডিসকাউন্ট দিয়ে এলিট পাসটা কিন্তু মাত্র 99 ডায়মন্ড কিন্তু লাগছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা কিন্তু প্রথমেই কয়েকটা স্ক্রিনশট নিচ্ছি, আমাদের থাম্বনেল বানাতে কাজে লাগবে, ঠিক আছে? তো চলো আমরা কিন্তু এলাইট পাসটা পারচেস করে নিচ্ছি 99 ডায়মন্ডের ভেতরে, ঠিক আছে? দেখতেই পেলে তোমাদের চোখের সামনে কিন্তু এলাইট পাসটা পারচেস করে নিলাম, ঠিক আছে? তো গাইস তোমাদের এলাইট পাসটা কত ডায়মন্ড লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এলাইট পাসটা নিলাম, সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু এবার ক্লেম করে নিচ্ছি, ঠিক আছে? তো চলো দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে কিন্তু সমস্ত কিছু আইটেম কিন্তু ক্লেম করে নিলাম। তো চলো এরপরে নেক্সট স্পিন কিন্তু আমরা করবো, প্রত্যেকটা স্পিন কিন্তু ফ্রি, ঠিক আছে? তো নেক্সট স্পিন কিন্তু আমরা করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একটা মিনিট দিল না। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 70% ডিসকাউন্ট পড়লো, ঠিক আছে? লাকি উইলের ক্ষেত্রে এটা একটা অসুবিধা যে মিষ্টি সবার ক্ষেত্রে কেউ 1% ডিসকাউন্ট পড়ে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত আইটেমগুলো 100% ডিসকাউন্টটা নেওয়া যায়। এখানে কিন্তু তোমার যে মানে পার্সেন্ট ডিসকাউন্ট পড়বে সেই পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু তোমাকে একখানা ডায়মন্ড কিন্তু নিতে হবে। এই জন্যই আমি বললাম গেডিনা কিন্তু আমাদের বোকা ড্যাশ ড্যাশ বানাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি শপ আমার কাছে বেস্ট একটা অপশন, ঠিক আছে? মিষ্টি শপ তো দেয়নি, ও দেবেও না তোমাদের বলেছিলাম। তো গাইস নেক্সট স্পিন করে দিয়েছি, দেখো আমাদের কিন্তু 60% ডিসকাউন্ট পড়ে যায়। সেখান থেকে কিন্তু 60% দিয়ে একখানা আইটেম কিন্তু অবশ্যই মাস্ট নিতেই হবে। এটাই তো প্রবলেম মিষ্টি শপের সঙ্গে লাকি হুইলের, ঠিক আছে? চলো নেক্সট স্পিন কিন্তু আমরা আবারও করে দিয়েছি, দেখতেই পাচ্ছ 55% ডিসকাউন্ট পড়লো, মানে ডিসকাউন্ট কিন্তু এখানে কমতে আছে, মানে একটা আইটেম কিন্তু চয়েস করে আমাকে নিতেই হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কিন্তু রুম কার্ডটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো চলো নেক্সট স্পিন কিন্তু আমরা করে দিয়েছি, এক ডায়মন্ডে পড়ে কিনা দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আবার কিন্তু 50% ডিসকাউন্ট পড়লো, ঠিক আছে? ডিসকাউন্ট বাড়ছে, ডিসকাউন্ট কিন্তু কমছে, ঠিক আছে? তো 10 ডায়মন্ড দিয়ে তোমাদের কিন্তু রিফ্রেশ করা যাবে আইটেমগুলো। তো আমি তো করে নিলাম। তো গাইস আমরা কিন্তু গান ক্রেডিট বক্স নিলাম, বান্ডেলগুলো কিন্তু অত ভালো নয় যে এত ডায়মন্ডে নিতে হবে, ঠিক আছে? যখন আমার 1 ডায়মন্ড পড়বে তখন কিন্তু নেবো। তো চলো নেক্সট স্পিন কিন্তু করে দিয়েছি, দেখা যাক 1 ডায়মন্ডে দেয় কিনা। দেখতেই পাচ্ছ আবারও কিন্তু 75% ডিসকাউন্ট দিল, ঠিক আছে? তো গাইস তোমাদের কোন ইভেন্ট মানে ভালো লাগে, মিষ্টি সব ভালো লাগে না লাকি উইল ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ডিসকাউন্টের দিক থেকে বলতে গেলে কিন্তু লেভেল আপ সব কিন্তু বেস্ট, কিন্তু প্রথমে একটা ডিসকাউন্ট পড়বে, আবার একটা ডিসকাউন্ট পড়বে, অনেকটা পরিমাণ ডিসকাউন্ট পড়ে। তো গাইস দেখতেই পাচ্ছ আমার 9 ডায়মন্ডে কিন্তু সমস্ত আইটেম পড়ে গেছে। তো চলো ফাইনালি দেখা যাক আমাদের এখানে কোনটা নেওয়া যায়, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু স্ক্রিনশট করে নিলাম, ঠিক আছে? এটা আমাদের থাম্বনেইলে লাগবে। তো চলো 9 ডায়মন্ড আমরা কিনবো, বান্ডিল নেবো, কোনটা নেবো বলো তোমরা। তো ফাইনালি কিন্তু আমরা 9 ডায়মন্ড দিয়ে একখানা বান্ডিলে কিন্তু চয়েস করবো, দেখতেই পাচ্ছ এই বান্ডিলটা কিন্তু নিলাম। কনগ্রাচুলেশন, চলে এলো, ও ভাই সাহেব ওপি লেভেল। তো চলো সমস্ত কিছু ইকুইপ করে নেওয়া যাক। তো তোমার সামনে ইকুইপ করে নিলাম, ঠিক আছে? তো চলো নেক্সট পিন কিন্তু আমরা করে দিয়েছি, দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু ফাইনালি আমাদের 1 ডায়মন্ডে সমস্ত কিন্তু কিছু পড়ে গেছে, ঠিক আছে? আমরা 1 ডায়মন্ডে কিনবো। তো চলো ফাইনালি কিন্তু আমরা একবার সুইচ করে নিলাম, রিফ্রেশ করে নিলাম। তো চলো ফাইনালি আমরা কি বান্ডিলটা নেবো, তো দেখা যাক আর কি আইটেম, ভালো আইটেম তো এখানে নেই, তো আমাদের কিন্তু বান্ডিলটাই কিন্তু নিতে হবে, ঠিক আছে? আমরা আবার একবার রিফ্রেশ করলাম, তো কি নেওয়া যায় 1 ডায়মন্ডের ভেতরে? তো চলো ফাইনালি কিন্তু সেরকম কিছু পেলাম না, আমরা কিন্তু আরও একটা বান্ডিল নিলাম মাত্র 1 ডায়মন্ডের ভেতরে, মানে 9 ডায়মন্ড ও 1 ডায়মন্ডে পড়লে কিন্তু অনেকটাই লাভ হচ্ছে এখানে। এখানে কিন্তু ডিসকাউন্টটা একটু বেশি মানে পড়ছে না, সেখানে কিন্তু অনেকটাই ডায়মন্ড কিন্তু লেগে যাচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু 300 ডায়মন্ডের ভেতরে অনেক কিছু নিলাম, লেট পাস থেকে আরম্ভ করে বান্ডিল থেকে আরম্ভ করে ইমোট থেকে আরম্ভ করে। তো গাইস তোমাদের কত ডায়মন্ড লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমরা কোন কোন আইটেমগুলো বের করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।